তো চলুন আর বিলম্ব না করে আমরা এখন শুরুতে, আজকে লাইভের শুরুতেই আমরা কথা বলছি ফজিলতুল উস্তাদ শেখ মুখতার আহমদ শিখদার হাফিজাহুল্লাহর সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাইয়াকুম আল্লাহ ইয়া শাইখানা আল গালি ওয়া বাইয়াকুম ফিল জান্নাহ ওয়া বাইয়াদ আল্লাহ ওয়াজহাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া তাকাব্বাল আল্লাহু জুহুদাকুম ওয়া লিখিদমাতিদ দ্বীন ওয়াল ইসলাম ওয়া লিল উম্মা আল ইসলামিয়া। আপনি আশা করি ভালো আছেন উস্তাদ, কেমন আছেন সব মিলিয়ে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ মেহরবানি। আমি শুরুতেই আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে, আমাদের লক্ষ লক্ষ মানুষের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেক মানুষ আমাদেরকে দেখছেন, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অপেক্ষায় প্রহর গুনে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। তো আজকের এই লাইভে আপনি সারপ্রাইজ দিয়েছেন, আপনি অনেক ব্যস্ততার মধ্যে কিছু সময় বের করে দিয়েছেন, আমাদেরকে আপনি ভালোবাসেন, স্নেহ করেন, সেই জায়গা থেকে আজকে আমরা আপনাকে পেয়েছি, আমরা আনন্দিত, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধু মুসলিম নয়, আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষই আপনার এই অনন্য কৃতিত্বের কারণে তারা অনেক বেশি আনন্দিত, যে কোনো পেশা এবং যে কোনো শ্রেণীর মানুষ অনেক বেশি আনন্দিত। এই ধরনের গৌরবের ঘটনা বাংলাদেশের নিকট অতীতে খুব একটা ঘটেছে এমন নয়। তো এই জন্য আপনি একজন বাংলাদেশি হিসাবে আপনার এই অর্জন বাংলাদেশি এবং গোটা সৌদি আরব, শুধু বাংলাদেশি নয় সৌদি আরব, মিডিল ইস্টের বিভিন্ন দেশে মানুষ আপনাকে অভিবাদন জানাচ্ছেন, সবাই শুকরিয়া আদায় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে একটা অনন্য কৃতি দিয়েছেন যে আপনি কাবা শরীফের গিলাফের চিফ ক্যালিগ্রাফার হিসাবে আছেন এবং কাবার গিলাফ তৈরির ফ্যাক্টরিতে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, একমাত্র বাংলাদেশি হিসাবে আপনি সেখানে কাজ করছেন, সবাই সৌদিয়ান, এবং মক্কাতে যত মানুষ অ্যারাবিক ক্যালিগ্রাফির উপরে শিল্পের উপরে কাজ করে তারা আপনার আপনার ছাত্র, আপনার তালেব, এবং বিশ্বের বড় বড় কম্পিটিশনগুলোতে আপনি অনেক বেশি খ্যাতি অর্জন করেছেন এবং পুরস্কার জিতেছেন আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় নেয়ামত দিয়েছেন, এই জন্য আপনার অনুভূতি কি যদি একটু মেহরবানি করে বলতেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমি যে পজিশনটা পাইছি এটা হলো আল্লাহর রহমত, এটাতে আমার কোনো কিছু নাই। কারণ যদি বলি আমি আমার আর্টেই মানে এই কাজটা পাইছি, তাহলে আর্ট আমাকে কে শিখিয়ে দিচ্ছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হইলেন এই মানে নিয়ামতের মালিক, উনি আমাকে নিয়ামত দিচ্ছেন। এবং ওয়ার্ল্ডেতে আমার মতো অনেক আরো ক্যালিগ্রাফার্স আছে, ওই সব ক্যালিগ্রাফার্স থেকে আমাকে আল্লাহ মানে এই কাবাতে কাজ করার সুযোগ দিচ্ছেন। তাহলে হলো এটা হলো আল্লাহর রহমত আর আল্লাহর ফজল। আর দ্বিতীয় নম্বর হলো যে আমার আব্বা আম্মার দোয়া আছে, এবং আব্বা আজ থেকে 12-13 বছর আগে আমাকে একদিন বললেন যে বাবা তুমি কি নেশেটির জন্য দরখাস্ত করছো? তা আমি বলি না আব্বা, এখানে তো নেশেটি অনেক মানে কঠিন আপনি জানেন। তো উনি বললেন যে না বাবা তুমি দরখাস্ত করো, আমি স্বপ্নই দেখছি তুমি নেশেন্টি বাবা। সুবহানাল্লাহ, 12-13 বছর পর এই নেশেন্টি পাইছি। আজকে যদি আমার আব্বা জীবিত থাকতেন কি খুশি হতেন, কিন্তু আল্লাহ ওনাকে রহমত করার জন্য নসিব করব। এবং গ্যালাপ শরীফেতে কাজের আগে উনি বলছেন যে বাবা তুমি কাজ পাবা, আমি স্বপ্নতে দেখছি। ওনার দুই স্বপ্নটাই মানে বাস্তবতে আমি ফল পাইলাম। তো এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এবং এই নাগরিকদের জন্য আমরা আল্লাহর কাছে তো শুকরিয়া করতেছি। তারপর এদের বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমান, ওদেরকে আমার বেশি বেশি শুকরিয়া যে ওনারা আমার উপর বিশ্বাস করে আমাকে নেশেটা দিয়েছেন। এবং আশা করি এই দেশের মানে ভালো ছেলে এবং সবসময় দেশের উন্নতির জন্য দিনের জন্য বাদশার জন্য মানে ভালো কাজ করতে পারি, এটার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর উস্তাদ, বারাকাল্লাহ ফিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদের সকলকে ইখলাস দান করুন, আমাদের এই প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করুন, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। আপনি তো চট্টগ্রামের লোহাগাড়ায় জন্মগ্রহণ করেছেন আমরা জানি আলহামদুলিল্লাহ, আপনি খুব ছোটবেলাতেই আমি যতটুকু জানি মক্কা তল মোকাররমা বা সৌদি আরবে আপনি চলে গেছেন আপনার আব্বার সাথে, তিনি ফার্মাসিস্ট ছিলেন আমি যতটুকু জানি। তো আপনার বাবা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন আপনি বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ওস্তাদ একটু ব্যক্তিগত বিষয় জানতে চাচ্ছি, আপনার যিনি আহলিয়া আছেন, আপনার স্ত্রী যিনি আছেন, তিনি কি আমাদের বাংলাদেশেরই কেউ নাকি অন্য কোনো দেশের? না, আমার ওয়াইফ বাংলাদেশি, ওই রাঙ্গুনিয়া চট্টগ্রামে, কিন্তু শহর সেটেল। ওই ওনার ওই কি বলে ওই দাদা ছিলেন জাকির, গভর্নর জাকির হোসেন, ভালা ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, তবলিগ ফ্যামিলি, নামাজ দোয়া পর্দা এগুলাতে মাশাআল্লাহ, তো এই খুব ভালো মানে ফ্যামিলি থেকে আমি মেয়ে আনছি, এবং আলহামদুলিল্লাহ মনে হয় ওর দোয়া আছে, সব সময় তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করতো, হতে পারে ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। এবং অনেক যারা আমাদেরকে চিনে, আমাকে চিনে, সবাই বলতেছে যে ওস্তাদ সব সময় আমরা আপনার জন্য দোয়া করতেছি, তো এটা আল্লাহর রহমত। তারপরে মানুষদের দোয়া, মা বাবার দোয়া, এটার উপরে আমি এই নেয়ামত পাইছি, এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ আপনার আওলাদ কতজন আছে? আমার চারটি মেয়ে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওবারাকা, চারজন মেয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। ওস্তাদ আপনি তো শুরু থেকে এই পর্যন্ত মক্কাতুল মুকাররমায় পড়াশোনা করেছেন, আমরা অনেকে হয়তো বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে জেনেছি, আমার পেজে আমি লিখেছি বিস্তারিত, তারপর আপনার মুখ থেকে যদি একটু শুনি সংক্ষেপে, যদি কয়েক সেকেন্ড আপনি বলতেন আপনি একবার শুরু থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথা কোত্থেকে কোনটা নিয়েছেন? আমি তো দেশে ওই লোহাগাড়া গ্রামে হয়েছি, আর মক্কা মক্কা না, আমরা সৌদি আরব রিয়াদে আসছি প্রথমে 1967, আব্বা আসছিলেন 1965, আমরা 1967 সৌদি আরব আসছি রিয়াদে, ওখানে 1974 পর্যন্ত ছিলাম, ওখানে প্রথমে পাকিস্তানি স্কুল 1-2-3 পড়ছিলাম আমি, তারপর আব্বা বলেন যে না আমি তোমাকে তোমাদেরকে মানে ওই দিন স্কুলে, আরবি স্কুলে দিব। তো এই মক্কা আসে আমি ফুল স্টাডি মানে সব 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সব মক্কা এসে পড়ছি, প্রাইমারি ম্যাট্রিক এগুলা ইউনিভার্সিটি ব্যাকালোরিয়াস, তারপর মাস্টার ডিগ্রি, আমি ক্লাস 3-তে মক্কাতে ওই হেফজনে ঢুকছিলাম, তো আলহামদুলিল্লাহ 9 মাসে হেফজ করছি, তো যাতে মানে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পড়তে পারছি। তো ওই বছরে ওই ক্যালিগ্রাফি স্কুল মানে প্রত্যেক বছরে ওই ছুটির সময় 2-3 মাস এগুলা স্কুল হতো, তখন আমাকে ছেলে বললো যে তুমি ভাই করোনা তো খুব মাশাআল্লাহ মেধাবী, হতে পারো হঠাৎ মানে ক্যালিগ্রাফি তো ভালো হতে পারো, আমাদের সাথে আসো। তো আমি ওখানে ঢুকছি ক্লাস 3-তে, ক্লাস 4-তে যখন মানে পড়তে আসছি তো আমাকে ওখানে পড়তে দেয় না, বলতেছে তোমার লেখা খুব সুন্দর, আমরা তোমাকে উস্তাদ হিসাবে নিব। আমি বলছি না আমি তো ছোট আর আমার শিখার ইচ্ছা, শিখাবার ইচ্ছা না, তো উনি মানেন নাই। তো আমি বলছি ঠিক আছে প্রথমে আমি শিখাবো তারপর আপনার কাছে শিখবো। তো এটা হলো আমার ফার্স্ট ইয়ার, যে ক্লাস 4 থেকে আমি এই ক্যালিগ্রাফিক আর্টিস্ট এগুলো শিখাচ্ছি। তো ওই পর্যন্ত এখন পর্যন্ত ওই থেকে এখন পর্যন্ত এই 45 ইয়ার্স, মোর দেন 45 ইয়ার্স আমি এই ক্যালিগ্রাফির খেদমতে আছি, এবং কোরআনে তো 1980-তে আমি কোরআনের উস্তাদ হয়েছি, এখন 42 বছর হচ্ছে কোরআনের খেদমতে আছি। তো এই ইউনিভার্সিটি ঢুকছি আমি ওই ফাইন এডুকেশন সেকশনে, তো ওখানে ক্যালিগ্রাফি ছিল সাবজেক্ট, ওটা শিখছি, তারপর মাস্টার ডিগ্রি করছি আপনার ওই ক্যালিগ্রাফিতে উম্মুল কোরা, জামে উম্মুল কোরা মক্কাতে। এরপর আমি ওই মাস্টার ডিগ্রি করার পর ওই গেলাফে অ্যাপ্লাই করছি, তো পরীক্ষা নিছে আমার থেকে, আমার ডিজাইন গুলো দেখছে, তো আসল হলো যে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আমাকে ওরা কবুল করলো। তো এই আজ থেকে 20 বছর আগে থেকে আমি ওখানে কাজ করতেছি, আর ওখানে সব সৌদি, আমি একমাত্র মানে বিদেশি যে ওখানে কাজ করতেছি। তো এই চলতেছে কাজ ওখানে, বিভিন্ন জায়গাতে আমি ওই ক্যালিগ্রাফের কি বলে কোর্স গুলো করি, অনেক কোর্স করছি আপনার সৌদি আরবে, সৌদি আরবের বাইরে, এবং এক্সিবিশন অনেক করছি, আবার এই মনে করেন কম্পিটিশন এগুলো তো ঢুকছি। তো আলহামদুলিল্লাহ সবসময় মানে সময় গুলা কাজে লাগাইছি, নিজে শিখতাম বা মানুষদেরকে শিখাতাম, এই আলহামদুলিল্লাহ। এখানে ওখানে যে মানুষরা সময় নষ্ট করে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা মানে সবসময় সময়টা মানে কাজে লাগাইতাম।
এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আমি কোনো জায়গায় যাই না, কেউ আমার কাছে আসে না বেশি, কারণ আমি সময় পাই না। আমি এমনি সামাজিক, খুব মানুষদেরকে পছন্দ করি কিন্তু সময় দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, সবাই খেদমত হচ্ছে, নানা রকম মানে বই লিখতেছি, একটা কোরআন লিখতেছি, এখন 7 বছর হয়েছে, আর 1 বছর বা 2 বছর বাকি আছে, ওই কোরআনটা শেষ হলে ইনশাআল্লাহ আশা করি মানে ওই প্রিন্টিং এর জন্য মানে চেষ্টা করবো প্রিন্ট করার জন্য। তো আলহামদুলিল্লাহ মানে সময় গুলা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহর মানে কাজে মানে দিনেতে আল্লাহর রাহমতে আল্লাহর রাজি রেজা মন্দির মানে লাইনে থাকে, এটা আশা করি। আল্লাহ আল্লাহ তালা কবুল করুন, জাজাকমুল্লাহ খের। উস্তাজ, আল্লাহ তালা আপনাকে এত বড় সম্মান দিয়েছেন, সৌদি নেশনালিটি অনেকে পেয়েছেন আর অনেকে পাবেন, সেটি চেয়েতে বড় কথা হলো আল্লাহর ঘর মসজিদুল কাবা, কাবা শরীফ, কাবা আল মুশাররফার খেদমত আপনাকে আল্লাহ তালা নিচ্ছেন। এবং আপনার ক্যালিগ্রাফিগুলো আমি খুব নিবিড়ভাবে দেখেছি, বিভিন্ন ভাই যারা আছেন, ওলামারা আছেন, তাদের সাথে শেয়ার করেছি, সবাই খুব প্রশংসা করেছে। এবং সৌদি আরবের বিভিন্ন হস্তলিপি বা হাতের লেখা শেখার যে খাতা আছে সেগুলো সবগুলোই আপনার করা, এবং আপনার নাম লিখে সার্জারি সেগুলো চলে আসছে আমি দেখতে পাচ্ছি। এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি এর আগে আমাদের বহু দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ক্যালিগ্রাফিগুলোর ভিতরে ব্যতিক্রম দেখা যাচ্ছে। আপনি আপনার আব্বার দোয়া পেয়েছেন বলেছেন, আপনার স্ত্রী আপনাকে সহায়তা করেছেন আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছে। আমি আপনার খুব বেশি সময় আর নিব না। প্রিয় দর্শক, আপনারা অনেকে হয়তো মাঝে যুক্ত হয়েছেন, আপনারা ঠিক ধরতে পারছেন না যে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে প্রশ্নোত্তরের আগে কি হচ্ছে। প্রশ্নোত্তর ইনশাল্লাহ যথাযথ হবে। আজকে আমাদের অনেক সৌভাগ্য যে আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের সকলের শ্রদ্ধার শেখ ফজিলতুল উস্তাজ মুখতার আহমদ শিকদার, যিনি কাবার গিলাপের চিফ ক্যালিগ্রাফার হিসাবে নিযুক্ত আছেন এবং গোটা মিডিল ইস্ট সহ গোটা বিশ্বের অ্যারাবিক ক্যালিগ্রাফির এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। মিডিল ইস্টে সবাই বিভিন্ন মিডিয়াতে তার প্রশংসায় তিনি পঞ্চমুখ হচ্ছে, তিনি ভাসছেন এবং প্রশংসায় সবাই পঞ্চমুখ হচ্ছে। তিনি আমাদেরই বাংলাদেশের এক ভাই, তার সাথে আমরা যুক্ত আছি এবং দীর্ঘ সময় থেকে তিনি তার অনেকগুলো কথা আমাদেরকে জানিয়েছেন ব্যক্তিগত বিষয়ে। ওস্তাদ, আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে শেখ সুদাইস, এবং আমি যতটুকু জানি যে সৌদি আরবের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারা অনেকে আপনাকে অভিবাদন জানিয়েছেন এবং আপনাকে বিশেষ বিশেষ শেখ সুদাইস নিজের হাতে আপনাকে সেটি ন্যাশনালিটির সেই এটি আপনাকে অর্পণ করেছেন। আমি দেখেছি বিভিন্ন আরবি পত্রিকাতে যারা ন্যাশনালিটি পেয়েছেন এবার বিশেষ বিবেচনায় নিজ নিজ জায়গায় বিশেষ দক্ষতা আর স্বাক্ষর রাখার কারণে, তাদের মধ্যে আপনার নামটা অনেক মিডিয়াতে আমি দেখেছি সবার আগে উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আমরাও আদায় করছি বাংলাদেশি হিসাবে। আপনি কি একটু বলবেন মেহরবানি করে যে বাংলাদেশি যারা তালেব আছেন, যারা ক্যালিগ্রাফি শিখতে চান, এই শিল্পের সাথে যারা পরিচিত হতে চান, অ্যারাবিক ক্যালিগ্রাফি সারা বিশ্বের যে কোনো ভাষার মধ্যেই এটার অনন্য একটা সৌন্দর্য আছে এবং আরবি ক্যালিগ্রাফি যত সুন্দর হয় অন্য কোনো ভাষা আসলে এত সুন্দর হয় না, উর্দু বা অন্যটা কোনোটা কাছাকাছি যায়, কিন্তু আরবিক ক্যালিগ্রাফিতে যেরকম বৈচিত্র্য আসে সেটা অন্য কোথাও আসে না। তো যারা আরবিক ক্যালিগ্রাফি শিখতে চান, বাংলাদেশের আছেন, তাদের জন্য কি আপনার বিশেষ কোনো আয়োজন আছে? তারা অনলাইনে অফলাইনে আপনার মাধ্যমে ইস্তেফাদা করা উপকৃত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদেরকে আপনি কি নসিহত করবেন? আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোটামুটি মানে ক্যালিগ্রাফার তো অনেক আছে, কিন্তু ওদের অসুবিধা হলো যে ওদের উস্তাদ নাই, ভালো উস্তাদ নাই, নিজে নিজে শিখছে। তো সেই জন্য ওদেরকে যদি আমরা যদি ভালো উস্তাদরা ওদেরকে কোর্স দিতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশি ক্যালিগ্রাফাররা অনেক উন্নতি হবে। তো গত বছর আমি এক কোর্স দিছিলাম, ওই 200 ছেলে ছিল, ওই 17 কার 3 মাস ছিল, এখন চলতেছে আমাদের আরেকটা কোর্স, এটা 15 সপ্তাহ, মনে করুন 3 মাস 4 মাস থাকতে রাখবে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চেষ্টা করতেছি ওদেরকে মানে উন্নতমান করার জন্য, কারণ যা হোক এটা আমার আসল মাতৃদেশ, তো এটা আমার তো মনে থাকবেই সব সময়। এর জন্য মানে যতটুকু পারি মেহনত করব, যতটুকু পারি ওদের সাহায্য করব। বাংলাদেশি ক্যালিগ্রাফার মানে আমি আমি এখন আর সৌদি হচ্ছি, আমার তো আসল তো বাংলাদেশি, তো সেই জন্য দেশের নীতি আমার খুব মহব্বত ও মানে মায়া থাকবে এবং সবসময় চেষ্টা করবে কেমনি বাংলাদেশি ক্যালিগ্রাফারকে মানে উন্নতমান করা যায়। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, সামনে করবো আরো ইনশাআল্লাহ। ওস্তাদ, এখন যদি কেউ ক্যালিগ্রাফি শিখতে চায় আপনার মাধ্যমে, তাহলে অনলাইনে কোথায় ভর্তি হতে হবে বা কিভাবে আপনার কাছ থেকে শিখতে পারবে তারা সরাসরি, কোন সুযোগ আছে কি? আমার কাছ থেকে ডাইরেক্ট তো শিখতে পারবে না, কিন্তু আমাদের একটা ওই ওয়েবসাইট আছে যেটা সৌদি কি বলে মিনিস্ট্রি অফ কালচার করছে, ওটার নাম হলো আল খাত্তা। ওখানে অনেক উস্তাদ মনে করেন 30-40 জন হবে, মানে এক একজন এক এক খত শিখাচ্ছে। ওটা কি সিস্টেম যে আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখি ওর মধ্যে লিখতে পারবেন,
এটা খুব সুযোগ, এটা ফ্রিতে, এটাতে যে কোনো মানে ক্যালিগ্রাফার স্টুডেন্ট শিখতে চায় তাহলে ঢুকবে। ওখানে আমার দুইটা কোর্স আছে, একটা হলো খত্তা রোকা আদি যেটা আমরা নর্মাল পেন দিয়ে লিখি, আরটা হলো খত্তা নাসখ আদি যেটা আমরা নর্মাল পেন দিয়ে লিখি। যারা এই দুইটা মানে মানে কাইন্ড শিখতে চায় ওখান থেকে শিখতে পারবে, এবং খত্তা সুরুজ, খত্তা রোকা, খত্তা নাসখ, খত্তা কুফি সবকিছু আছে, এবং জাহারাফা যেগুলো বলে ওই ফুল বানানো এগুলো আছে। মাশাআল্লাহ এই ওয়েবসাইটটা খুব ভালো সবার জন্য, আর এটা ফ্রিতে গভর্নমেন্ট করছে, এটা মানে সরকারের সরকারের মাশাআল্লাহ সুদে খুব মানে খেয়াল করতেছে এই ক্যালিগ্রাফের উপর। আগেও ছিল কিন্তু এখন বেশি খেয়াল করতেছে, বেশ করে মিনিস্ট্রি অফ কালচার মাশাআল্লাহ। তো সাহেব এমনি আগে থেকে মানে সব যেগুলা পাবলিকের জন্য লাভ হবে এগুলাতে সবসময় ওরা মানে টাকা পয়সা খরচ করি, পাবলিকের জন্য মাশাআল্লাহ ওরা খুব টাকা পয়সা খরচ করে। আল্লাহ ওদেরকে হেফাজতে রহমত করুক, আমরা এই দোয়া করি। আমিন, জাযাকাল্লাহ খায়র উস্তাদ। আমি আপনার কাছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আবেদন করব, ওলামা এবং তোলাবাদের পক্ষ থেকে, যে আপনি বছরে যদি একবারের জন্য হয়, 2 দিন বা 3 দিন, 2-4 ঘন্টার জন্য যদি হয়, অনলাইনে যদি আপনি কোনো কোর্স আপনি নিজে করাতে পারেন, যদি সুযোগ থাকে, সেখানকার যদি সরকারি কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে সেক্ষেত্রে সুযোগ থাকলে আপনি যদি সেটা করান, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের জন্য, তাহলে সেটা তারা হয়তো উপকৃত হবে, যদি সম্ভব হয়। আপনি আশা করি বিষয়টি দেখবেন, কারণ আপনার মাধ্যমে, আপনি যেভাবে বলেছেন আল খাত্তাতের মাধ্যমে, আমরা দর্শকদেরকে অনুরোধ করছি, যারা তালেবে ইলম আছেন, যারা আরবি ক্যালিগ্রাফি শিখতে চান, তারা সেখান থেকে শিখবেন। আর এছাড়া ওস্তাদের কাছে আমার আবেদন রাখা থাকলো সবাই তরফ থেকে, যে আপনি নিজে সরাসরি যদি কখনো কোনো কোর্স করান আমাদেরকে জানালে আমরা ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেবো, সবাই সেখান থেকে বেনিফিটেড হবেন, উপকৃত হবেন, মুস্তাফিদ হবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই আবেদন থাকলো আমার। আর সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি একজন বাংলাদেশি হিসাবে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাংলাদেশে আছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশ, এই বাংলাদেশের মানুষের ব্যাপারে তাদেরকে উদ্দেশ্য করে আপনার যদি কোনো নসিহা বা উপদেশ দেওয়ার থাকে, যদি অনুগ্রহ করে করতেন। বিসমিল্লাহ, প্রথম উপদেশ হল যে ওসিকুম নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়াজাল, যে আমরা আল্লাহ রাসূলকে মানি, দ্বীনকে মানি, সহি তারা সহি মানি লাইনে শিখার জন্য চেষ্টা করব, কারণ দ্বীন ইসলামে তো অনেক বিভিন্ন লাইন আছে যেগুলো সহি না। তো আমাদের আসল মূল্য হলো যে দিন, দিন ছাড়া আমি যদি তাদের দেশে চলে যাই তাহলে কোনো লাভ হবে না। তো আসল হলো আমি সবাইকে নসিহত করি, নিজে তো নসিহত করতেছি, আমরা সহি দিনের উপর থাকার চেষ্টা করব, আর এটার জন্য মেহনত করতে হবে। যেমন আমরা অনেক রকম পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, বুঝি না, এগুলো তো সবার দরকার, এগুলো তো জন্য তো যে আমি মাদ্রাসা যাবো না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও এগুলো শিখতে পারি, নামাজ তো এগুলো শিখতে দরকার আছে। তো এটা হলো প্রথম নসিহত। দ্বিতীয় নসিহত, যে সব সময় দেশের মানুষের মানে দেশের রাজাদের সবকিছু মানে দেশের কেমনি উন্নত করতে পারবো এটা চেষ্টা করবেন, এটাতে মানে আল্লাহর রাহমত থাকবে, আল্লাহর তৌফিক থাকবে ইনশাআল্লাহ। আর সবার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া ইয়া শেখ আল গালি, বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দর্শক, ফজিলতুল উস্তাজ আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন, শেখ মুখতার আহমদ শিকদার হাফিজাহুল্লাহ। সৌদি আরবে গোটা বাংলাদেশে মানুষের জন্য অনন্য গৌরব যিনি বয়ে এনেছেন, আমরা তার উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। উস্তাজ, আপনি আমাদের সঙ্গে এই সময় দিয়েছেন, আপনার মূল্যবান এবং মহাব্যস্ততার মধ্যেও, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু আন্না ওয়া আনিল শাআব আল বাংলাদেশি ওয়া আনিল উম্মাহ ইসলামিয়া খায়র আল জাযা ওয়া ওয়াফাকনা ওয়া ইয়াকুম লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।